নওগাঁর মান্দায় লিজকৃত পুকুরের পানি সরিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। নওগাঁর প্রতিনিধি এম এ রাজ্জাক জানান, লিজকৃত ভিপি পুকুরটি থেকে মোটর সেট করে পানি সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষরা। জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের শিলগ্রামের বিশ্বাসপাড়ার মৃত জানবক্স বিশ্বাসের ছেলে কচিমুদ্দিন হোসেন নামে এক ব্যক্তি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এক বছর কাল আমি দখল করেছি পুকুরটা, আমার পানি বা পানি নামা মাছ চাষ করেছি, আমার মাছ ছিল বা আমার মাছ তারা জোর পক্ষে মারাও নিছে এবং পর পর পানি পানি শুকা ফেলছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার অনুযায়ী এক্সিডেন্ট আসে, এই পুকুরটা বললো যে যেহেতু মাছ ছাড়িছে মাছটা তুলে লিয়া এই পুকুর স্থগিত থাকবে, কেউ এই পুকুরে কোনো মাছ চাষ করতে পারবে না। এরপরে এরা এসে আবার এই পুকুরটা জোর করে এক তুলে দেয়, ওরা মাছ চাষ করছে, ওরা জোর করে মাছ মারতেই আছে, মাছ বন্ধ করেনি। বিচারশালী হওয়ার পরেও এমত অবস্থায় একই এলাকার প্রতিপক্ষ আকবর হোসেন, হাবিবুর রহমান, জাহিদুল, মোজাহারগঞ্জ জোর করে মোটর বসিয়ে পুকুরের পানি শুকিয়ে ফেলেছে, ফলে গ্রামের সাধারণ মানুষ পানি দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে ভূমি কর্মকর্তা জাকির মুন্সির সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।